আসসালামু আলাইকুম দর্শক, আমার মাইলেজ ব্লগ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। আমি কীভাবে শাপলা বোনা করি সেটা দেখাচ্ছি। প্রথমে তেল দিলাম, টপ ক্যামেরায় ছিল অবশ্য। লবণ দিলাম, নারকেল দিলাম, চিংড়ি মাছ দিলাম, পেঁয়াজ রসুন কাঁচামরিচ। এখন একটু হলুদ দিচ্ছি, একটু গুঁড়ো করার পরে মশলার স্মেলটা, কাঁচা স্মেলটা চলে যাওয়ার পরে তারপর শাপলা দিব। কুচি কুচি করে খেয়ে কাটলাম, ভিজিয়ে রাখলাম, কষ ফেলে দিয়ে পানি ঝরা দিলাম। কে কীভাবে শাপলা রান্না করেন কমেন্টে জানাবেন। আমি এভাবে কুচি কুচি করে ঘন করি, আবার লম্বা লম্বা করে অন্যভাবেও করি, সেটা অন্য একদিন দেখাবো ইনশাল্লাহ। মশলা বোনা হয়ে গেছে, এখন শাপলাগুলো দিচ্ছি। একটু পানি দিতে হবে না, শাপলা থেকে প্রচুর পানি বেরোয়। লেবা চারা দিয়ে ঢাকনা দিয়ে রাখব। আমার শাপলা হওয়ার শেষ পথে একবারে শাপলার পানি দিতে হয় না, এমনিতেই পানি বের হয়ে যায়। মাঝখানে আমি কয়েকবার লাড়া দিয়েছি, একটু লবণ রেখে নিয়েছি, সেটা দেখালাম না, ভিডিও বড় হয়ে যাবে, আপনারা অধৈর্য হয়ে যাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এই বলে এখন আমার শাপলা